প্রিয় শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের ভাষা থেকে সাজেশান গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলির উত্তর তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে জেনে রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আরেকটি কথা তোমরা সকলে নিজেদের খাতা আর পেন নিয়ে বসো প্রত্যেকটি প্রশ্ন নিজেদের খাতায় লিখে নাও লিখে খুব তাড়াতাড়ি মুখস্থ করে ফেলবে কারণ পরীক্ষার আর বেশি বাকি নেই আর এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা সকলেই জানো তোমাদের ভাষায় কত অজস্র প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন থেকে মাত্র কয়েকটি প্রশ্ন নিয়ে চলে এসেছি এই প্রশ্নগুলি তোমাদের মুখস্থ করতেই হবে তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভাষা থেকে সকলেই যেন দুটি প্রশ্ন দেওয়া হবে তার মধ্যে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে তোমরা এখানে প্রশ্নগুলি দেখতেই পাচ্ছ যেগুলো ডবল স্টার দেওয়া আছে যে প্রশ্নগুলিতে ডবল স্টার দেওয়া আছে একটা করে স্টার দেওয়া আছে আর এমনি রাইট দেওয়া আছে এই প্রশ্নগুলি তোমাদের মুখস্থ করতেই হবে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবার আমরা দেখে নেব একের দাগে কি প্রশ্ন আছে একের দাগে দেখো অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও এই প্রশ্নের উত্তরটা তোমরা খুব ভালো করে মুখস্থ করবে আর কারোর যদি কোনো উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে মেসেজ করবে কমেন্ট করবে আমি তোমাদের জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেব পরবর্তী প্রশ্ন দুয়ের দাগের প্রশ্ন প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি। প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে এগুলো বাদ দিলে কিন্তু হবে না পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি তিনের দাগের প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি প্রতিটি ভাগের একটি করে উদাহরণ দাও পরবর্তী প্রশ্নে চলে যাব বাক্যতত্ত্ব কাকে বলে এই ক্ষেত্রে ফারতিনন্দা শ্বশুর এর অবদান সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্নে চলে যাব শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারার উদাহরণ সহ আলোচনা করো এই প্রশ্নটা তোমরা করে রাখতেও পারো নাও রাখতে পারো তাও আমি দিয়ে রেখেছি এটা দু সালে বাইশ পরবর্তী প্রশ্নে চলে যাব মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও প্রিয় বন্ধুরা আমি যে কটি প্রশ্ন বললাম এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই খুব ভালো করে মুখস্থ করবে প্রশ্নের উত্তরগুলি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি থেকে নিরানব্বই শতাংশ আসবার সম্ভাবনা রয়েছে আরেকটি কথা তোমরা মনে রাখবে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে বিভিন্নভাবে তোমরা কিন্তু সেটা একটু বুঝে নেবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারোর কোনো প্রশ্ন থাকলে সেটাও জানিও আজ আমি এইখানেই শেষ করছি সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর চ্যানেলটি ভালো লাগলে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আশা করছি এখান থেকে তোমাদের অনেক উপকার হবে এখানেই শেষ করলাম বাই